মিডিয়াম টাইপের যদি একটা এসি মেনটেন্সে কাজ করা হয় গাড়ির, সেক্ষেত্রে 30,000-40,000 টাকার কম না, সেটা আমাদের এখানে 5,000-3,000-4,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। প্রায় 10 গুণ অর্থ সাশ্রয়ের সম্ভাবনার কথা জানালেন বিমানের কর্মকর্তা। তার কথার সূত্র ধরেই বাংলাদেশ বিমানের পরিবহন প্রকৌশল বিভাগের ওয়ার্কশপ ঘুরে দেখা গেল নানা ধরনের কর্মকাণ্ড, যেখানে যানবাহনের রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় প্রায় সবগুলো ধাপের কাজ করছেন প্রশিক্ষিত টেকনিশিয়ানরা। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। এসির কাজ ছিল না বা হতো না, এখন ট্রেনিং দেওয়ার পর আমরা এসি সেন্টার চালু করা হচ্ছে। এমটি বিভাগে আমাদের বর্তমানে 12টা শপ রয়েছে। জার্মানি প্রযুক্তির লাউন্স কোম্পানির একটা স্ক্যানার আমরা সংগ্রহ করেছি। খোলা চোখে দেখা যায় দেশের আকাশী অর্থনীতিতে বিমানের কাজকর্ম শুধু ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধ, কিন্তু উন্নয়নের এই পর্যায়ে এসে এখন সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অর্থ সাশ্রয় আর অপচয় বন্ধে ব্যাপক তৎপর সংস্থাটি। আগে বিএফসিসির গাড়িগুলো বাহিরে সারা হতো, সেটি আমরা এখানে করছি। বিমানের যত গাড়ি যত ধরনের কাজ সবই এখানে করা হচ্ছে। আগে কিছু কিছু কাজ বাইরে করতে হতো, এখানে করা যেত না, অতিরিক্ত খরচ তো ছিলই, তো সেই খরচটি বন্ধ হয়েছে, প্লাস আমাদের যে নতুন করে রেভিনিউ ইনকামের সুযোগ হয়েছে। করোনায় করুণ অবস্থা বহু উন্নত দেশের বিমান সংস্থার। খোদ এমিরেটসই কর্মী ছাঁটাই ছাড়াও কাটছাট করেছে খরচও, সেই তুলনায় স্বস্তিতে আছে বিমান। ছাঁটাই করা হয়নি কর্মী, এমনকি ক্ষতিপূরণে লাগবে মাত্র 2 মাস, বলছেন প্রতিমন্ত্রী। আমরা একটি কর্মকর্তা কর্মচারী, একজনকেও কিন্তু আমরা জব কাট করি নাই। আমরা হয়তো 1-2 মাসের ভিতরে সমস্ত প্রতিকূলতা যে চ্যালেঞ্জগুলো কোভিডের, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বিশেষজ্ঞ মত বলছে করোনা পরবর্তী সময়ে বিমানের লাভ ক্ষতির অনেকটাই নির্ভর করছে নতুন রুটে ফ্লাইট চালুর সঙ্গে ভ্যাকসিনেশন কার্যক্রমের সফলতার উপর। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।